আজকে আমি চলে এসেছি আমার ছোটবেলার বন্ধুর বাড়িতে। তো আজকে আমাদের বন্ধুরা মিলে, সবাই মিলে আজকে আমরা করব হচ্ছে একটু খাওয়া দাওয়া, একটু গল্প, একটু আড্ডা। তো চলে এসেছি এখানে, রান্নার বেশ দারুণভাবে প্রস্তুতি চলছে। তো আজকে আমাদের কি রান্না হচ্ছে বলো তো, তোমরা গেস করো, গেস করো, গেস করো। তো এখানে আমরা বানাচ্ছি হচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি কিছুই বানাচ্ছি না, আমি জাস্ট ভিডিওটাই করছি। তো এখানে আমাদের বানানো হচ্ছে হচ্ছে রায়তা, আর সেটা হচ্ছে এই যে প্রস্তুত করছে এটা হচ্ছে আমার বান্ধবী। তো আমরা হচ্ছে ক্লাস 5 থেকে একসাথে পড়ি। তো এখন পর্যন্ত আমাদের মধ্যে 20 বছর হয়ে গেছে মনে হচ্ছে বন্ধুত্বটা আমাদের রয়েছে। তো এখন আমি, ইন্দু আর কুণ্ডু বলে আমাদের আরেকটা বান্ধবী আছে, তো আমরা সবসময় একসাথেই থাকি। তো এখানে সুস্মিতা আছে, সুস্মিতা একসাথে থাকে না, তো একটু দূরে থাকে, তো আজকে এসছে। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া হবে। তো আজকে রান্নাবান্নাটা করেছে হচ্ছে সুস্মিতা, আর আজকে ইন্দুর ঘরটা ভীষণভাবে গোছানো আছে। তো এর আগেও আমরা অনেকবার এসেছি, তো তখন সেভাবে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সুস্মিতার ছেলে, আর ও কিনে ফেলেছে এটা হচ্ছে চোখ। এটাই আমি ভয়েস দেবো নাও, তুমি তোমার চোখ নাও। কার চোখ এটা? আমার। আমি একজনকে খুন করে চোরছি। ই রাম, তো তোমরা তো গেস করতে পারলে না, তো তোমরা এখন চোখ দিয়ে দেখতেই পাচ্ছ যে আজকে কি বানানো হয়েছে। আজকে হচ্ছে বিরিয়ানি, আর এখানে আছে স্যালাড, আর তখন ছিল হচ্ছে রায়তা। তো আমরা আজকে বিরিয়ানি, স্যালাড আর রায়তা খাবো। তো বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে হয়েছিলো, আর তখন তোমাদেরকে বললাম না যে আজকে ইন্দুর ঘরটা খুব গোছানো রয়েছে। তো আজকে গোছানোটাও সুস্মিতাই করেছে, তো ভীষণ বড় একটা গৃহিণী, তো ভীষণ এক্সপার্ট। তো আমার বিয়ে আর ওর বিয়ে একই দিনে হয়েছে, তো আমি অতটা এক্সপার্ট নও, ও হচ্ছে বাড়ির বড় বউ আর আমি হচ্ছে বাড়ির একমাত্র বউ। তো সে কারণে আমি অতটা এক্সপার্ট নই, মানে আমার হয়তো এক্সপার্ট হওয়া উচিত ছিল যেহেতু আমি একমাত্র বউ। মানে ওর একজন না দেখলে আরেকজন দেখতে পারবে সুস্মিতার বাড়িতে, কিন্তু আমাকে তো একাই দেখতে হবে। তো যাই হোক, আমি অতটা এক্সপার্ট হয়ে পারিনি, আমার শাশুড়ি মাই সব দেখে রেখে নেয়। তো এখন আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানিটা, তো বিরিয়ানিটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর যেটা বলেছিলাম, আমি এক্সপার্ট নই ঠিকই, কিন্তু তাও বাড়িতে লোকজন আসলে মোটামুটি রান্নাবান্না করে ফেলি। মানে অনেকজনের রান্না আমি খুব ভালো না করতে পারলেও মোটামুটি করে ফেলি। তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার শরীরটা খারাপ, আমাকে অনেক ওষুধপত্র খেতে হয়, তো সেই কারণে আমি আগে খেয়ে নিয়েছিলাম। আমার খিদে পেয়ে গেলে আমি আর থাকতে পারি না। তো আর আমার এই তিনজন বান্ধবী, এরা লাস্টে খেতে বসেছে, আর সব কিছু খাওয়ার পরে খাবারটাকে তো হজম করতে হবে না, তো সেই কারণে খেয়ে নিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এই যে হচ্ছে আমার মিনি। জয় গোবিন্দ করে দেখো, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। দেখা যাচ্ছে আদর কই? মিনিকে কোথায় দেখা যাচ্ছে? উঁচু করে ধর এরকম, এইখানটায়, এই যে এরকম, এই দেখো মিনি জয় গোবিন্দ করেছে। হরি বল, হরি বল, জয় গোবিন্দ। একটু হরি বল, একটু নমস্কার করে দাও, নমস্কার করে দাও। এই দেখো, এই দেখো নমস্কার জানাচ্ছে সবাইকে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো দেখা যাচ্ছে সত্যি? সবাইকে, সবাইকে প্রণাম জানাও, প্রণাম, প্রণাম। আমি মিনিকে যা ইচ্ছা করি, মিনি আমাকে কিচ্ছু বলেনি, অনেক ভালোবাসছে আমাকে, আমাকে কিচ্ছু বলেনি। ভালো মেয়ে, আল্লাহ তো দেখতেই পারলে। আমি তো দুপুরবেলায় বাড়ি চলে গেছিলাম খেয়ে দিয়ে, তো এখন আবার বিকেলবেলায় আমি চলে এসেছি মানে ইন্দুর বাড়িতে। তো বিকেলবেলায় আমি মেয়েকে নিয়েই এসেছি, সকালবেলায় নিয়ে আসিনি। তো এখন দেখতেই পাচ্ছ কেন এসেছি বলো তো, এই যে মিষ্টি, আজকে হচ্ছে মিষ্টির হ্যাপি বার্থডে। তো একেবারে 1 এপ্রিল, এপ্রিল ফুলের দিন, সবাইকে ফুল করে মিষ্টি জন্ম হয়েছে, মানে মিষ্টির জন্ম হয়েছে। তো এখন আমরা মিষ্টির বার্থডে সেলিব্রেট করবো, আর এখানে বসে আছে মিষ্টি আর মান্তি, আর এটা হচ্ছে বিহান, সুস্মিতার ছেলে, আর আমাদের আর্চিও ছিল, কিন্তু আর্চিকে আমি দেখাতে পারলাম না, মানে ইন্দুর ছেলেকে, আর এটা হচ্ছে আমি। তো এখন হবে হচ্ছে মিষ্টির বার্থডে সেলিব্রেশন, তো আমরা সবাই মিলেই এখন মিষ্টির বার্থডেটা সেলিব্রেট করবো। আর এখানে মিষ্টিকে, মিষ্টির আর 2 মিনিট একটু বার্থডের গিফট দিয়ে দিচ্ছে, তো চলো দেখতে থাকো, এখন এখন আমরা বার্থডে সেলিব্রেট করবো। বাধ্য হলে কেন তুমি মারতে? কি জন্য?
ও দেখতেই পারলে মিষ্টির পাকা পাকা কথা, প্রচণ্ড পাকা কথা বলে ওর। এটা হচ্ছে 5th year বার্থডে। আর এখানে দেখতে পাচ্ছ সুস্মিতা রিলস বানাচ্ছে, তো আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে নিলাম। তো আমিও এখানে আমরা তিন চারজন মিলেও একটা রিলস বানিয়েছি, আর এখানে আমরা সবাই রয়েছি। তো আমিও সেই রিলসটাও এখানে শেয়ার করব, আর গানটা শেয়ার করতে পারবো না, তো তোমরাই দেখে বলবে যে এটা কোন গানের রিলস। আর এখন মিষ্টি বার্থডে বার্থডের কেকটা কেটে নিই। নামটা কি ছিল? ভিডিও করবো, চালু করলাম। ওই যে না, চালু করলাম। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি বাড়ি যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, আর ইন্দু যাচ্ছিলো স্কুটি নিয়ে ওর বাপের বাড়িতে রাখতে। তো অ্যাকচুয়ালি আমি জানতাম না ও যে নিচে নামবে, তো ইন্দুই আমাদেরকে, তখন আমি বললাম যে চল আমাদেরকে একটু ছেড়ে দে, তো ওই আমাদেরকে ছেড়ে দিল স্কুটি নিয়ে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের যদি আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সবার লাস্টে আমি শেয়ার করব আমাদের নাচের ভিডিওটা, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী গানের ভিডিও, মানে আমরা ডান্সটা করেছি, মানে রিলসটা বানিয়েছি। তো চলো আজকের মতন টাটা, আর এরকম যদি ব্লগ আমার দেখতে চাও তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও।